ভূমি আন্দোলনের আতুর নন্দীগ্রামে আবারও জমি রক্ষার আন্দোলনে বাস্তু জীবিকা বাঁচাও কমিটি বাড়ি বাড়ি জল পৌঁছানোর লক্ষ্যে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় জলের পাইপলাইন বসানোর কাজ চলছে সরকারি ঘোষণা অনুযায়ী আগামী বছরের মধ্যে হয়তো সম্পূর্ণ হতে পারে এই জলের পাইপলাইন বসানোর কাজ প্রকল্পের যে ম্যাপ তৈরি করা হয়েছে সেই ম্যাপ অনুযায়ী নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত রাজ্য সড়কের দক্ষিণ পাশ দিয়ে জলের পাইপ বসানো হবে আন্দোলনকারীদের অভিযোগ জলের পাইপলাইনের যে ম্যাপ তৈরি করা হয়েছে তাতে নন্দীগ্রাম থেকে গড়চক্রবেড়িয়া বাজার পর্যন্ত যে পাইপলাইন যাবে সেই পথে দোকান রয়েছে বাড়িঘর মন্দির রয়েছে মসজিদ শ্মশান এবং কবরস্থান রয়েছে সরকার পক্ষ তাদের সঙ্গে কোনো আলোচনা না করে কাজ শুরু করে দিয়েছে তাদের এই বিপুল পরিমাণ ক্ষতি পূরণ হবে কিভাবে। আন্দোলনকারীরা জলের পাইপলাইন বসানোর কাজ বন্ধ করে দিয়েছে নন্দীগ্রামের সরস্বতী বাজারের ওপরে আজ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বাস্তু জীবিকা বাঁচাও কমিটির আন্দোলনকারীরা লোকসভা ভোটের আগে আবারও নন্দীগ্রামে জমি আন্দোলন যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর রাজনৈতিক দলের নেতারা তাদের মতন করে বলছেন একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন আন্দোলনকারীদের একটাই প্রশ্ন তাদের এই বিপুল পরিমাণ ক্ষতি পূরণ হবে কিভাবে। বিষয়টা হচ্ছে দু হাজার সালে এই পিএইচির জল লাইন এবং জল প্রকল্প হবে এই গচ্চক্রবেড়িয়া সীমাবাঁদের কাছে হবে বলে একটা শুনেছিলাম তারপরে আমাদের পঞ্চায়েতে মিটিং হয় সেখানে মিটিং থেকে জানা যায় প্রথমে বলে সাত মিটার করে এই বাঁধের সাইড দিয়ে জায়গা নেওয়া হবে সেই জায়গা যদি নেয় দেখা যাবে মন্দির মসজিদ কবরস্থান শ্মশান এবং দোকানবাড়ি এবং নিজস্ব বাড়ি ভূমি সবগুলো নষ্ট হতে বসেছে সেক্ষেত্রে অনেক আলাপ আলোচনা হয় পঞ্চায়েতের সঙ্গে পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করার পরে ওনারা একটা আমাদের লিস্ট দেয় ঊনপঞ্চাশ জনের বাড়ি ভাঙতে হবে সেই রকম পরিস্থিতিতে কিছুদিন থেমে থাকে হঠাৎ দেখা যায় যে এই চার তারিখে হঠাৎ পিএইচির এবং এলএনটির লোকজন এসে হাজির হয় ওই জল লাইন খোলার জন্য আমরা বলি কি আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে আপনারা কেন এসছেন এই জল লাইন খোলার জন্য না আমাদের উপর থেকে পাঠিয়েছে আমরা জল লাইন খুলব আমরা বলি না এই মুহূর্তে জল লাইন খুলতে দেব না এই মুহূর্তে খুললে ঘর ঘরবাড়ি এতগুলো মানে নিজস্ব ভূমি নষ্ট হবে সেক্ষেত্রে আমরা দিতে রাজি হইনি তারপরে এরা বারংবার এই রকম কিছু কিছু সময় চলে আসতে যে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে আলোচনা না করে কেন এই রকম করছে কত জায়গা নেবে কিভাবে যাবে পাইপটা কোটা পাইপ যাবে কোন টিম এসে বলছে যে চারটে যাবে কোনো টিম এসে বলছে দুটো যাবে সেক্ষেত্রে আমরা খুব বিভ্রান্তির মধ্যে আছি সেই জন্য আমাদের আন্দোলন যে আমাদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আলাপ আলোচনা না করে সুনির্দিষ্টভাবে না বলা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের রায়ত সম্পত্তির উপর দিয়ে কোনো রকম জল লাইনের পাইপ যেতে আমরা দেব না এই জন্য আজকের আমাদের এই আন্দোলন নাম আমার নাম হচ্ছে শেখ নয়ামত আলী বাড়ি বাড়ি হচ্ছে রয়েছে আমার দোকানে আমার ভূমি রয়েছে আমার সামনেই আছে আর কি মোটামুটি এই যে পাইপ লাইনটা যাচ্ছে এই পাইপ লাইনটা মূলত যাচ্ছে দুটি অঞ্চলে চারটা মৌজার উপর দিয়ে একটা হচ্ছে সাত নম্বর অঞ্চল সাত নম্বর অঞ্চলের দুটো মৌজা শামসাবাদ মৌজা কাঞ্চনগর মৌজা দু নম্বর অঞ্চলে দুটো মৌজা চিল্লগ্রাম আরেকটি মৌজা আছে মোট চার চারোচনবার এই চারটি মৌজার উপর দিয়ে যাচ্ছে এটা গিয়ে যোগ হবে পুলের কাছে আমার মদ্রা কথা যে আজকের আমাদের এই রাস্তার দক্ষিণ পাশে বা বাম দিকে সমস্ত বসতি বাটি আছে ব্যবসার যে বাস ব্যবসায়িক স্থল দোকান পাট মন্দির আছে মসজিদ আছে এগুলোতে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না জল প্রকল্প হোক কারণ জল আমাদের সত্যি কথা বলতে কি নন্দীগ্রাম এই যে এক নম্বর ব্লক আমাদের জলের সমস্যা একটা বিশাল সমস্যা এর জন্য জল প্রকল্প হোক আমরাও চাইছি কিন্তু জল প্রকল্পের প্রকল্পের জন্য সরকারের একটা সুনির্দিষ্ট স্ট্যান্ড থাকা উচিত পরিকল্পনা থাকা উচিত তারা আমাদেরকে জানালো না বা অনেক অন্য দিক দিয়ে যাওয়ার মতো সরকারের রাস্তা আছে সেগুলো দিয়ে না গিয়ে যেইখানে বেশি ক্ষতিগ্রস্ত হবে মানুষের জনজীবন ক্ষতিগ্রস্ত হবে সেইগুলো দিয়ে নিয়ে যাচ্ছে এইটা আমাদের কাছে বিশাল বেদনাদায়ক এবং আমরা এর বিরুদ্ধে কঠোরভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব আপনার নাম আমার নাম অপরেশ মহাপাত্র শামসাবাদী বাড়ি আপনাদের যে সংগঠন করেছে সংগঠনের কি নাম রয়েছে আমাদের সংগঠনের নাম হচ্ছে বাস্তু জীবিকা বাঁচাও কমিটি বাস্তুভূমি জীবিকা সমস্যা হচ্ছে গরিব মানুষ তাদের বাড়ি ঘর পড়ে যাচ্ছে বা দোকানের উপর দিয়ে যাচ্ছে জল লাইনটা যাচ্ছে আমাকে অনেক মানুষ জানিয়েছে তো এখানে দেখার দায়িত্ব টাকা এখানে এম এম এল এ হচ্ছে বিজেপি এমপি ও বিজেপি পঞ্চায়েত সমিতি ও বিজেপি পেয়েছে ওনারা দেখছেন না কেন আমি আমার দিক থেকে পূর্ণ সহযোগিতা করছি এবং করব যাতে বাড়িঘর না পড়ে মানুষ বাড়িতে বাড়িতে যে কীভাবে জলটা পৌঁছায় তার জন্য আমি ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি আমি আমার দিক থেকে মানুষের পাশে আছি এবং পূর্ণ সহযোগিতা করছি আচ্ছা ম্যাডাম আপনার পরিচয় জয়ন্তী মন্ডল নন্দীগ্রাম ওয়ান পঞ্চায়েত সমিতির সহসভাপতি আজকে যে অবস্থান বিক্ষোভটা করছে ওটা তৃণমূল কংগ্রেসের সাজানো নাটক ওই বিক্ষোভ আন্দোলনের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই ওখানে একজন কেউ নেই যা কিছু করছে তৃণমূল কংগ্রেস দল করছে প্রচারে আলোয় আসার জন্য তৃণমূল কংগ্রেস এই জন্য নাটক করছে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে পঞ্চায়েত বিজেপি ক্ষমতায় বিধায়ক বিজেপির তারা মানুষজনের সঙ্গে কথা বলে একটা করতে পারে তারা যদি না করেন তাহলে তো মানুষ রাস্তায় যাওয়া প্রশ্নটা নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতি বিজেপি ক্ষমতায় আছে চার পাঁচ মাস হলেও ক্ষমতায় আছে এর আগে তো তৃণমূল কংগ্রেস দল দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতি ক্ষমতায় আছে তাদের জেলা পরিষদ তাদের আছে সরকার তাদের আছে তারা কেন করতে না বিজেপি নামে শুধু বলার উদ্দেশ্যে এরা বলছে বিজেপি উন্নয়নের সঙ্গে আছে বিজেপি উন্নয়নে বিরোধী কোনো কাজের সঙ্গে নেই বিরোধী সেগুলো স্থানীয় লোকের সঙ্গে আলোচনা করবে সরকারে যারা আছেন তারা নিশ্চিত আমাদের পঞ্চায়েত সমিতি সাহায্য চাইলে আমরা করব পঞ্চায়েতের সাহায্য চাইলে আমরা করব। তবে যারা আছেন সরকারি যারা আছেন তারা যারা আন্দোলন করছেন তাদেরকে নিয়ে বুঝতে হবে আলোচনার মধ্য দিয়ে এই কাজটা করতে হবে